নাতে আপাতত শীতের 6 মাস নিকে একটা পাত্রী হাওলাত দেওয়া যাবে এই নদী গণদর টাকা পয়সা হাওলাত দেওয়া যাবে কিন্তু মেয়ে মানুষ কোনদিন হাওলাত দেওয়া যাবে তা কি করে হয় সদর মশাই বলো আমার কথা হন ভাই বলো কি কথা আমার নাতি নে বিয়া করাম হই যে পাত্রী আছেন তোমার সদর মশাই হিজলা হইলে চলবো এই আহারে চুপ চাপ কে ভাই মানুষ আসে না গেছে গা ভগবান হ্যালো না না এই যে আবার নইতেছি তোমার নাকি মানুষ বইয়ে রয়েছে মানুষ তো বইয়ে থাকবো জিনিসগুলো কি আমরা জিনিসের ভুলা ঠিক আছে না এই যে ও এই যে হুন এই যে আলতা ফকিরের যে এই যে বাঁশরি আরে বুকে আমার আলতা ফকির আগুন জ্বালাইছে ওই যে মিডা মিডা কথা কইয়া পাইয়ে কয় সোহেল রে তোর প্রেমের জালায় আর কি সজোহা বন্ধ করে না রে ও গান করলে কাম না 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 কাম ভাই করে না একটা কাম পাইছি কি দেহ কার বগড়েতে আছে শুরু করে নি চামকা এই গা স্যার মানে খবর দাও না কে স্যার মানে কুমুর আগি হাই রে ভাই মার দে রে মার দে আরে আমার দেখছি মার দেখছি না প্রথম খুশিতে নাহার মধ্যে নাহার বাসি ভাই গা কল করে রক্ত পড়ে ভাই গা বুঝা মানুষ আমি চুরি করা হব না 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 এই এলাকায় আইন যদি এবং ওইছো কোনটা মনে করো সুর ধরা হইলে 90-95 বছরে ওই যে দাদির আছে না ও বাবা মানুষ দাম গো ফিডাইতো দুইটা বাড়িতে বইয়া ভোর চার ফিডা মার পাইতো না সাইডে দিত চুরি করে শান্তি করতাম ভাই গো এই শেয়ার নয় সব আইন করব না আমি চুরি করব না বাজি কর্ণধর ওই যে কেরা দেন তে হাওলাত চাবো বাড়ি আছো বাজি কর্ণধর এই বাচ্চা না খোঁজান বাচ্চা না তেহা দে হাম না আমি সেই চাম্পাই পূর্ণ করে রতিপতি চাঁদ সদাগর বেঁচে থাকো মাঝি কর্ণধর বেঁচে থাকো নাতি ভাই না না এটি কেরা এই উজারে নগদ চাঁদ সদাগর আইছে হাই হাই কো না উনি আমার পা ছুঁয়ে প্রণাম করেছে আর তুমি যে অনেক দৌড়া দৌড়ি করে তোমার নিজের পা ছুঁয়ে তুমি নিজেই প্রণাম করলে সদাগর মশাই এম্বুর আইছিলাম নেট পাইলাম না এম্বুর আইছি দিহিত নেট বিজি তারপর এনিকে মনে করি দৌড়োদৌড়ি করে দিলাম এই যে আমগো নানার যখন জন্ম না তখন বাংলাদেশ আছে অ্যানালগ তারপর আমার যখন জন্ম বাংলাদেশ হচ্ছে ডিজিটাল ডিজিটাল নেটওয়ার্কের যুগ মনে করুন আমি এনতেনে দিলাম আপনি নেটওয়ার্কের দ্বারা এনতেনে পাইলে তোমার মাথায় তো অনেক বুদ্ধি আছে বুদ্ধি আছে আব্বা কো এই মাঝি কর্ণধর উনি তোমার কি হয় না না তাহলে তুমি ওনাকে আব্বা বললে কেন শালা চুতমানি ভাই আমার বিয়ে করে না এই বুড়ো তোমার নাতিকে তুমি বিয়ে করাও না কেন বিয়ে করবো অসুখ
তাহলে একজন ডাক্তার কবিরাজ দেখাও কামনা উপিসা মুতে বিছানায় পেশাব করে ছোটগল মশাই বলো আমাকে বাইতে মুতি না তাহলে কার বাড়িতে এই যে এই রকম মানুষে দাওয়াত কই নিলে হেবেতে মুতি কি রকম মানুষ এই যে এই রকম মানুষে যদি তোমাকে দাওয়াত করে তাহলে তাদের বাড়িতে গিয়ে পেশাব করো টাকা দেয় না খালি দাওয়াত খাই বিদায় দেয় গাড়ি ভাড়া দেয় না পুচাপ করছে এই ঘুরি তাহলে তো ঠিক কাজ করে সদাগর মশাই বলো ওরকে পাত্তি দিব বিস্তার মুতে সদাগর মশাই বলো আমার যদি কেউ পাত্তি না দেয় আপাতত তো শীতের ছয় মাস নিকে একটা পাত্রী হাওলাত দেওয়া যায় গণদর টাকা পয়সা হাওলাত দেওয়া যাবে কিন্তু মেয়ে মানুষ কোনোদিন হাওলাত দেওয়া যাবে তা কি করে হয় সদাগর মশাই বলো আমার কথা হন ভাই বলো কি কথা আমার নাতিনে বিয়া করা মুজে পাত্রী আসা মিছে তুমি কি মা বলবে আর তোমার কাজ কাম করতে হবে না কারণ তারা বাজারে বাজারে ঘুরে তোমাকে অনেক কিছু এনে দেবে আমার জাজ ভাইয়া ভালো হিজাব ইয়া বন্ধ বনা দেউন যারা পাত্রি আছে নি তাহলে তোমার নাতিকে বিয়ে করাবে হ্যাঁ অবশ্যই বিয়ে করাবো অবশ্যই বিয়ে করাবে আমি হলাম এই তল্লাশের সদাগর আমার নিজের একটি ছোট্ট বোন আছে সেই বোনটাকে আমি তোমার নাতির হাতে তুলে দেব এই সদাগর বোন তোর বিয়ে দেব এই বেটা হরেন তে বিয়ার খবর না দাও ও কেমন হাঁটাটলে তুমি সদাগর মশাই বলো আমি এখন আপনার বুনির জামাই তারপর সেই হিসাবে আমি একটা সদাগরি হাতা দিয়েছি এই বাজি কর্ণধর এখনো তুমি কিন্তু আমার বোন জামাই হওনি যদি হয়ে যাই তাহলে আপনার সম্পর্কে আমি কি হব তুমি আমার ছোট বোন জামাই হবে তাহলে আজ থেকে আমি আপনার দুলা বাবা এরকম কথা বলতে নেই তোমার নাম কি আমার নাম হ্যাঁ মাঝি কর্ণধর মাঝি কর্ণধর তাহলে আমি তোমাকে নাম ধরে ডাকবো কর্ণধর কর্ণধর কারণ তুমি আমার ছোট বোন জামাই হবে হকি এন্ড ফাইভ টু কর্ণধর দি ডট ডট ডাবল ডট ডট বাহ 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 তুমি স্কুলে পড়াশোনা করেছো সাধকর মশাই না না আরে আমি না এই সাধকর মশাই যে এদিকে তাতির করে যে আমার খালি কি এই বাজি খটো দর বিয়ে দিব আমার ছোট বোন তোমার কাছে কিন্তু আমার একটি শর্ত আছে বলেন আমাকে কি কাজ করে দিতে হবে আবার কি কাম আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মত করে 12 বছর ধরে ওই কালিদশ সাগরে ডুবিয়ে রেখেছি সেই কালিদশ সাগর থেকে আমার 14 পুরুষের ডিঙ্গা জলের উপর ভাসিয়ে সুন্দরভাবে মেরামত করে দিতে হবে পামো পামো বাবা পামো পাবি না না পামো আমরা পামো আমি না না পামো শোনো বাজি কর্ণধর তোমরা দুজনে মিলে যাবে ওই কালিদশ সাগরে জল পরিমাপ করতে ওই কালিদশ সাগরের জল যদি থাকে 12 তালা আমার ডিঙ্গা হবে 13 তালা আর জল যদি থাকে 13 তালা আমার ডিঙ্গা হবে 15 তালা মাঝি কর্ণধর তোমরা দুজনে মিলে ডিঙ্গা সাজন করো ঠিক আছে